আসসালামু আলাইকুম, তুহিন ব্লগস চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। দর্শক বন্ধুরা, আজ আমরা এসেছি সিরাজগঞ্জ উল্লাপাড়ার পূর্ণিমাগাতির পুটিয়া বাজারে। বেশ ছোট সুন্দর একটি বাজার, হাটও বসে মনে হয়, তাই না? হাটও বসে মাঝে মধ্যে। আগামীকাল আমরা একটি অনুষ্ঠান করতে যাচ্ছি, এখানকার যে ফলিয়া মাদ্রাসা আছে ও এতিমখানা, সেখানে আমরা একটি রান্নার আয়োজন করব, বাচ্চাদের নিয়ে খাওয়া দাওয়া করব এবং তারপরে বাচ্চাদের মাঝে কম্বল বিতরণ করব, শীতের পোশাকগুলি। শীতের পোশাকগুলি আমাদেরকে অর্থায়ন করেছে আমেরিকা থেকে রাসেল ভাই এবং লিমা ভাবি, ওনাদের অর্থায়নে কম্বলগুলি আনা হয়েছে। আমরা কদিন আগে যে শিমুলদার থেকে কম্বলগুলি এনেছি, সেগুলি আমরা আগামীকাল বিতরণ করব। আর পাশাপাশি রান্নার যে আয়োজন হচ্ছে সেটা আমরাই আয়োজন করতে যাচ্ছি আমাদের অর্থায়নে। তো আশা করি আজকের বাজার পর্বটি আপনাদের কাছে ভালো লাগবে। চলেন দেরি না করে এই পুটিয়া বাজার থেকে বাজার শুরু করি, আসুন আমার সাথে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আজকে তো বাজার, হাট বসে কি বারে? রবিবার আর বৃহস্পতিবার। হাটের দিনে বেচা বিক্রি তো মনে হয় ভালোই হয় না? হাটের দিনে হয় এম একই, তাহলে আল্লাহ হলো কি, হাট আর বাজার একই হয়ে গেছে এখন। এখানে কি বিক্রি করতেছেন? এগুলো গুড়, পাটালি গুড়। গুড় কত করে বিক্রি হচ্ছে? ১৫০ টাকা। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ব্যবসা বাণিজ্য করেন। খিরা কেজি হিসাবে না কেটে বিক্রি করেন? কেজি হিসাবে। ও কেটে বিক্রি করেন না? কত করে কেজি বিক্রি হচ্ছে? ১০ টাকা কেজি। এত তেরা বেকা কি জন্যে? ও সিজন শেষ, এই জন্য এখন চেহারা অসুন্দর হয়ে গেছে না? সিজনে ভালো ছিল না? জি, এগুলো তো আমাদের এলাকাতেই সব চাষ হয়। ব্যবসা বাণিজ্য ভালো চলতেছে? আল্লাহ মোটামুটি নিচ্ছে না? জি। আচ্ছা ঠিক আছে, আল্লাহ ভরসা। বাজার শুরু করব এখন আমরা। এখান থেকে? হ্যাঁ হ্যাঁ, বাজারটা করি এখান থেকে। আচ্ছা ঠিক আছে। কোনটা আছে দেখি, পুরান চাল কত করে? এটা ১২০ টাকা। ১২০ টাকা পোলার চাল। বিরিয়ানি হবে? আচ্ছা, ১০ কেজি পোলার চাল মাপেন। ভালো হলে দেন ভাই। আমাদের একটা ধন্দা লাগবে। চাউল মাপছেন, মশলা দেন, সব মিশাই দিয়েন। হ্যাঁ, নতুন প্যাকেট তো ভাই, নতুন প্যাকেট। আচ্ছা ঠিক আছে, রাখেন। সস আছে? কি হবে তাহলে? কত করে লিটার? কত করে লিটার ধরতেছেন? ৩ লিটার তেল দেন। চীনা বাদাম, কিশমিশ,
আলু বোখরা এগুলো কি আছে আপনার কাছে? লবণ। টেস্টি সল্ট দেন 100 গ্রাম। ভাই কাঁচামরিচ কত করে? 80 টাকা কেজি। দেন কাঁচামরিচ দেন। আদা কত করে? 100 টাকা কেজি। কাঁচামরিচ দিবেন 1 কেজি। রসুন, রসুন কত করে? 120 টাকা কেজি। রসুন কতটুকু বলছেন? 1/2 কেজি। একটু বড় বড় বেছে দিয়ে ভাই জান, পেঁয়াজ কত করে বিক্রি হচ্ছে আজকে? 35 টাকা। পেঁয়াজও লাগে কিছু? পেঁয়াজ লাগবে আমাদের 3 কেজি। একদমই কাঁচা কাঁচা মনে হচ্ছে ভাই পেঁয়াজ। শুকনো পেঁয়াজ বাজার বসে কখন? বাজার আপনার সকালে 7টা থেকে মনে 9টা 10টা পর্যন্ত। কিছু মাছ আসার দিকে 3 কেজি পেঁয়াজ নিয়ে এনেছি আমরা। এই হলো আপনার সবজি, ঠিক আছে? এগুলো টোটাল কত আসলো হিসাব করেন। রসুন আছে 1/2 কেজি, আদা আছে 1/2 কেজি, কাঁচামরিচ আছে 80 টাকা, 285 টাকা। আর ওই পাশে আমাদের চাল আর মশলাপাতির দাম কত আসছে ভাই? কত আসলো? 7173 টাকা। ২৫৮ টাকা টোটাল বিল। বিসমিল্লাহ, আমরা আগামীকালকের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানের জন্য বাজার শুরু করলাম। চাল ডাল কিনে নিছি, সবজিও কিছু কিছু কিনে নিছি, আর এরপরে বাকি আছে আমাদের মাংস কেনা। এখানকার বিল সম্পন্ন করি আগে। নেন ভাই। মোট বিল ২৪৫৮ টাকা। টমেটো কত করে দিচ্ছেন কাকা? 30 টাকা। আর গাজর? গাজরও 30 টাকা। সব ছোট ছোট কি জন্য এত? আপনার দেখতেছি চুলা হাড়ি পাতিল সবই আছে। হ্যাঁ, তাহলে কাকি কোথায় আর আপনি এখানে থাকেন কি জন্যে? এমনিই থাকেন? ও এমনিই থাকেন। ও সুন্দর দোকান, কাকা এখানেই বসবাস করে, এখানেই ব্যবসা বাণিজ্য করে। ও আর রান্নাও কি নিজেই করেন? বাহ সুন্দর। তো কি তরকারি রান্না করছেন আজকে? ছোট মাছ? বড় মাছই রান্না করছেন? আচ্ছা আচ্ছা, ভালোই তো। আমাদের একটু টমেটো লাগতো কাকা, কিন্তু আপনি তো খাচ্ছেন। সালাদ ভালো হবে হুজুর? হবে না না
আচ্ছা যা দেখবো রাত থাকে পূর্ণিমা কার্তিক বাজারটা কিন্তু বেশ সুন্দর আশেপাশে মানে দেখে মনে হচ্ছে হাটের মতো বট গাছের নিচে ছোট ছোট দোকান বড় দোকানও আছে কিসমিস নাই ভাই বিচি হবে না বাদামও হবে না আচ্ছা আলু বোখারা কি হবে সেটাও হবে না ও ভাই তো দেখতেছি গরুর খাবার গোখাদ্য বিক্রি করে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ভাই ওয়ালাইকুম আসসালাম এই তোমার স্কুল নাই আছে যাও নাই কি জন্য ও এই জন্য আজকে তোমার ছুটি গাজর কত করে বিক্রি করতেছো গাজর 30 টাকা বাবা কোথায় বাবা তো ও বাবা ওইদিকে গেছে তাহলে তুমি গাজর দাও মাপতে পারবা হ্যাঁ সুন্দর সুন্দর দেখে বের করো বড় বড় হ্যাঁ নাদুস নুদুস বের করবা হ্যাঁ 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 নাদুস নুদুস বের করবা সালাদ করার জন্য সালাদের জন্য গাজর নিলাম আমরা 2 কেজি হ্যাঁ নাও সুন্দর করে শার্ট প্যান্ট ধুয়ে কালকে আয়রন করে স্কুলে চলে যাবা ঠিক আছে আচ্ছা স্কুল ফাঁকি দেওয়া যাবে না কিন্তু ভালোভাবে পড়ালেখা করতে হবে কোন ক্লাসে পড়ো সেভেনে ওই বাবা ওয়ালাইকুম আসসালাম ভাইজান কিসমিস হবে আপনার কাছে কিসমিস হবে না চাল তেল মশলাপাতি সবই কেনা শেষ এখন কিনতে হবে বিরিয়ানির জন্য মাংস মাংস কেনার জন্য আসলাম আসসালামু আলাইকুম ভালো আছেন ব্রয়লার আছে তো আপনার কাছে না কত করে কেজি বিক্রি হচ্ছে আজকে 135 টাকা এর নিচে নামা যায় না আচ্ছা এর নিচে নামবেন না কেমন সাইজের হবে এগুলো 2 কেজির উপরে হবে 2 কেজির উপরে হবে আচ্ছা তাহলে আমাদেরকে 10 কেজি মুরগি ধরেন হ্যাঁ দেন 10 কেজি কেটে পরিষ্কার করে দিবেন তো আচ্ছা ঠিক আছে এই তো ঠিক আছে আর একটা দেন কতটুকু আসলো মোট ওজন 11 কেজি 535 গ্রাম তাহলে আমরা বিল দেই মুরগির কত আসলো 1550 টাকা বিরিয়ানির জন্য আমরা মুরগিও নিয়ে নিছি মোটামুটি আমাদের বাজার প্রায় শেষের দিকেই আচ্ছা দোয়া রাখবেন বন্ধুরা আমরা আজকে এসেছিলাম পূর্ণিমা গাতিপ পুটিয়া বাজারে এখান থেকে আমরা বাজার সম্পন্ন করলাম আগামীকালকে আমরা ফুলিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার জন্য বাজার সম্পন্ন করে ফেললাম আগামীকালকে যে অনুষ্ঠানটা হবে সেখানে আমরা বিরিয়ানি দেবো বাচ্চাদেরকে এবং কিছু কম্বল বিতরণ করব সেই উপলক্ষে পুটিয়া বাজার থেকে বাজার শেষ করে নিছি এখন আমরা ফিরে যাব আশা করছি আজকের এই বাজারের ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন আর আগামীকালকে দেখা হচ্ছে রান্নার আয়োজন নিয়ে বাচ্চাদের সাথে কম্বল বিতরণের অনুষ্ঠান নিয়ে আশা করি সেই পর্বটিও আপনারা দেখবেন এবং আমাদের সাথেই থাকবেন তো পরিশেষে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ
মাদ্রাসা মাদ্রাসা